সকাল বেলা ডক্টর শিব শক্তি ঘুম থেকে উঠে সূর্যের পূজা করত গাছের পূজা করত আগুনের পূজা করত তুলসী পূজা করত আজকে কোনো পূজা করে না ঘর থেকে বাহির হয় না যে ঘরে রহমতের নবী আসছে কেমনে গো রহমতের ঘর থেকে বাহির হইব নাস্তার টাইম হয়ে গেছে বিবি সাহেবা নাস্তা নিয়ে দরজায় ডাকতেছে ও ঠাকুর কর্তা ঘুম কি ভাঙে নাই পূজা টুজা কি সব ছেড়ে দিয়েছো দরজা খুলে দিলে ডাকতেছে ও ঠাকুর কর্তা তুমি কি ঘর থেকে বাহির হইয়া পূজা করবা না বাথরুম টাথরুম আত্মক কি দুইবা না ঠাকুর কর্তা ডক্টর শিব শক্তি ডাকে বিবি কেমনে বাহির হব গো তুমি কি টের পাও নাই আমার ঘরে কেমন লাগতেছে বিবি চক্ষুটা ঘুরাইয়া ঘুরাইয়া ডাকে স্বামী গো মন কই গটটা যেন শান্তির বাসস্থান হয়ে গেছে গটটা যেন বরকতে ভরপুর হয়ে গেছে মন কই মহান কোন অতিথি যেন আপনার ঘরের মধ্যে আজকে এসে গেছে গটটা যেন সুগন্ধিতে গন্ধময় হয়ে গেছে ডক্টর শিব শক্তি ডাকি বিবি বিবি রে রাহমাতাল লিল আলামিন নবী এসে আমার কালিমা পড়াইয়া গেছে আমি একজন মুসলমান আর এখন তুমি হয়ে গেছো হিন্দু আমি তোমার হাতের নাস্তা কিন্তু খাবো না আমি ইসলামে ঢুকে গেছি তো এখন আমার ইচ্ছায় আমি চলব না ইসলামের ইচ্ছায় চলব বলুন ইসলামের ইচ্ছায় আমরা চলব নাকি আমরার ইচ্ছায় ইসলাম চলবে এখন কিছু লোক আছে হেরার ইচ্ছায় ইসলাম চালাইতেছে ইসলাম কারো ইচ্ছায় চলে না ইসলাম কার ধর্ম বলুন আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহর ইচ্ছায় চলবে চালানোর দায়িত্ব দিয়েছে নবী মুহাম্মদ ডক্টর শিব শক্তির বিবি কয় স্বামী কোন মহান অতিথি আইছিল হ্যাঁ রহমতের নবী আইছিল ও আচ্ছা তে ভালো খান রুটি খান তোমার হাতে খামু না মুখে তালা মারছে খামু না স্বামী এত দিনের মহব্বত কিছুক্ষণের মধ্যে তুমি ভেঙে দিলা আচ্ছা আজকার নাস্তাটা খাও পরে আর খাইও না স্বামীর মুহে রুটি লেগে গেছে তরকারি বরাইয়া মুহে দিত এটা কিন্তু ইসলাম রাসূল বলছে স্বামী স্ত্রী এই মহব্বত স্বামীর মুখে স্ত্রী রুটি দিবে স্ত্রীর মুখে স্বামী রুটি দিবে এটা দিয়েন এতে মহব্বত বাড়বে কখন এটা করে না তো ঝগড়া জাটি কইরা দুই মাস জায়গা একটার হয় একটা ভিড়া হইছে আসলে ইসলাম যারা বুঝছে রাসূল যারা চিনছে তারা এরকম করে না নবী শিক্ষা দিতে স্ত্রীর সাথে মহব্বত বাড়ানোর জন্য স্বামী স্ত্রী মহব্বত বেশি করার জন্য এবার কিছুক্ষণের মধ্যে নবীর পরশে তাদের সেই মহব্বত এসে গেছে স্ত্রী রাখতেছে স্বামী তোমারে না খাওয়াই আমি ছাড়তাম না আজকে খাওয়াই এই দিনে ডক্টর শিব শক্তি বলেন বিবি গো না না তোমার হাতের নাস্তা খেতে পারি না আমি তো ইসলাম গ্রহণ করে ফেলেছি বিবি ডাকতেছে স্বামী খাও ভয় পাইও না আমিও তো হিন্দু রইলাম না তোমাকে যেই সময় আমার নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে গো স্বামী যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে বাবারা শুনুন আমি শেষ দিকে যাচ্ছি যেই ঘরে রহমতের নবী এই ঘরটা যদি এরকম হয় আর খাদিজা বলতেছে নবী গো আমার কবরে আপনি আগে শুয়ে আসবেন তিন দুই নাম্বার দাবি তিন নাম্বার দাবি হলো আমাকে কবরে শুয়াইয়া কবরের কাজ শেষ করে সবাই কবর ছাড়বে আপনি নবী কবরটা ছাড়বেন না আমার মাতার পাশে বসে থাকবেন মুলকি নকিরের সওয়ালের জবাব আমি খাদিজা ভয় পাই নবী গো আপনি দিবেন আমি আপনার লাগে সব দিছি আপনি আমার তিনটা কথা রাখবেন রাসূল বলেন খাদিজা রে যাও কথা দিলাম যেদিন খাদিজা কবরে শুয়েছে মক্কা নগরীর জান্নাতুল মুআল্লাই আমার নবী মা খাদিজার কবরের মাতার পাশে বসে আছে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় মুলকিন নকির আসে না আমার আল্লাহ ডাকে জিব্রাইল রে বন্ধুর পেরেশানি আমি আর সইতে পারি না বন্ধুকে যাইয়া বলো খাদিজার পক্ষে আর বসে থাকতে হবে না বন্ধু যেন বাড়িতে চলে যায় খাদিজার কবরের পাশে আর কষ্ট করতে হবে না জিব্রাইল এসে ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ কেন বসে আছেন মুলকিন নকিরের সওয়ালের জবাব দেব কথা ছিল হুজুর
যান যান বাড়িতে চলে যান মুলকিন নকিনের সওয়ালের জবাব আপনার দিতে হবে না গো নবী যেদিন খাদিজা জীবন জীবন ধন সম্পদ টাকা পয়সা বাড়িঘর সব আপনার ভালোবাসায় দান করে দিয়ে আপনার পক্ষ নিয়েছে আমার আল্লাহ সেদিন খাদিজার পক্ষে চলে গেছে আজকে মুলকিন নকিনের সওয়ালের জবাব আপনার দিতে হবে না খাদিজার পক্ষের জবাব আমার আল্লাহ নিজে আদায় করে দিয়েছে যে নবীর পক্ষে গেলে আল্লাহ জবাব দিয়ে দেয় এ নবীর পক্ষে যাইয়া নবীর উম্মত হইতে বলুন আপনারা রাজি আছেন কিনা তাহলে এক নম্বরে সুদ গুর সেরা দিতে হবে জামাতের সহিত নামাজ ধরতে হবে আর নবীজির কিছু কথা মানতে হবে নবীজি বলছে কাফা বিল মাউতি ওয়াইজান একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথাটাকে স্মরণ রাখো নবীজি আরো বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ মা বাবা যাদের দুনিয়াতে আছে তাদের সাথে কি ব্যবহার করবেন মা বাবা খুশি হয় মা বাবা শান্তি পায় এমন আচার আচরণ করবেন তাহলে বাজেট কি পাবেন রাসূল বলছে একটা লোক নামাজ করছে সদকা করছে হজ করছে রোজা রাখছে উমরা করছে আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি লিয়া বাড়ি যাইতাছে আরেকটা লোক গরীব মানুষ রিকশা চালায় ভ্যান চালায় বাসের হেল্পার টেম্পুর হেল্পার বাড়িতে যাওয়ার সময় রাতে 8টা বাজে মা কি খাইলে খুশি হইব এই চিন্তা কইরা কমলার দোকানে যায় দুইটা কমলা লইছে 20 টাকা দিয়া বাবা কি খাইলে খুশি হয় ফলের দোকানে যায় 100 গ্রাম আঙ্গুর লইছে মাল লাগে দুইটা কমলা বাবার লাগে 100 গ্রাম আঙ্গুর লইয়া মা বাবা যেই ঘরে থাকে দরজায় গিয়া ডাকছে মা মা গো বাবা কই মা ডাকতেছে বাবা তোমার বাবা তো এতক্ষণ রাস্তায় দাঁড়ায়া ছিল এখনো তুমি আসতেছো না আর আমি মা তো দরজাটা খুলেই তোমার লেগে দাঁড়িয়ে রইছি বলুন রাত দুইটা হোক আড়াইটা হোক সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা ঘরের দরজা বন্ধ হয় না বলুন এ ঘরটা কার মা মা এত কষ্ট করো আমার জন্য বাবা কই বাবা যে আমার জন্য ছোটকালে মাতার গাম পাতায় ফালাইয়া রোজগার করে আমাকে লালন পালন করেছে বাবার জন্য দুইটা আপনার জন্য দুইটা কমলা বাবার জন্য 100 গ্রাম আঙ্গুর আনছি মা গো গরিব মানুষ বেশি খাওয়াইতে পারি না রুজি রোজগার কম মা গো খাও গো মা আমার ছেলে মেয়েরে দিও না তোমরা দুইজনে খাও তোমার নাতি নাতকরকে দিও না মা বাবা দেখবেন খুশি হইয়া মুস্কি মুস্কি হাসবে ছেলে মেয়ের জন্য আনো নাই মা বাবার জন্য আনছো বাবা এমন সন্তান তুমি আল্লাহ আমারে কেমন সন্তান দিয়েছে আমার নবী বলেন এইটুকুন কাজ মা বাবার সাথে করে দুইটা কমলা মায়ের হাতে 100 গ্রাম আঙ্গুর বাবার হাতে দিয়ে যারা মা বাবাকে সন্তুষ্ট করেছো খুশি করেছো এর বিনিময়ে আমার আল্লাহ তোমার জন্য কি বাজেট করেছে আমার নবী বলেছে একটা লোক নামাজ পড়ে সদকা করে রোজা রেখে হজ করে উমরা করে আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি পাইলো তুমি মা বাবারে খুশি করে এর চেয়ে বেশি নেকি তোমার আমল নামায় লইয়া গেলা নবীর কথা মানুন নবীর উম্মত হওয়ার জন্য এই কাজগুলি করবেন এই অনুরোধ আপনাদের প্রতি রইল যে নবীর পক্ষে খাদিজার মতো ব্যক্তি ধন সম্পদ টাকা পয়সা বাড়িঘর দান করে দেওয়ার কারণে আমার আল্লাহ তার পক্ষে চলে গেলেন মুলকিন নকিরের সওয়ালের জবাব নবী না দিয়ে আমার আল্লাহ নিজে আদায় করে দিলেন যে নবীর পক্ষে গেলে আল্লাহকে পক্ষে পাওয়া যায় এ নবীর পক্ষে আপনাদের কাছে দুইটা হাত বাড়াইলাম রব্বুল আলামিন এই পর্যন্ত কষ্ট করে তোমার আদরের বান্দারা আখিরি মোনাজাতের অপেক্ষায় দুইটা হাত মোনাজাতে বাড়াইলো আল্লাহ গো আমি জানি না কার মনে কি দুঃখ কার মনে কি ব্যথা কার জানি মনে দুঃখ আছে হুজুর কতজনের মা আছে আমরার মা নাই মা নাই কতজনের বাবা আছে আমরার বাবা নাই গো বাবা নাই কে জানি আজকের মা পিনে হাত বাড়াইছে মায়ের অভাবি মা গো যে মা সন্তান কোথাও গেলে রাত্র দুইটা বাজলেও মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত একটা গাছের পাতা যদি পড়ছে মায়ের কানে একটু আওয়াজ যদি আসছে মা দুই কদম সামনে গিয়ে চিৎকার মেরে ডাক মারছে বাবা আইসো
আমি তোমার মা দাঁড়াইয়া রইছি এ মাহারা মারো ভাবি যার বাবা নাই গো যে বাবা সন্তান কোথাও গেলে রাত্র দশটা বাইজা গেলে বাবার মন আর ঘরে টিকে নাই বাবা ডাকছে হারি ক্যানটা দরাইয়া দাও গো দেখি আমার সন্তান কই বাস স্ট্যান্ড যায়া দাঁড়াইয়া রইছে এখনো কেন আমার বাবা আসে না একটা বাস যদি স্ট্যান্ডে লাগছে বাবা দৌড়াইয়া দরজার কিনারে দাঁড়াইছে কত মানুষ নামলো সন্তান নামলো না বাবা চোখের পানি ছেড়ে কান্দে মাবু কই গো আমার আদরের সন্তান কত মানুষ আইলো আমার বাবা তো আইলো এ বাবার অভাবে কে জানি হাত বাড়াইছে গো এ বাবার কথা কেমনে বুইলা গেছো এ মার দরদিরা মার অভাবীরা গো মার কথা কেমনে বুইলা গেছো গো একটা মায়ের অভাবী ছেলে দেখেছি কি ব্যথা তার মনে ছয় সাত বছর বয়স মা বাচ্চা হবে ডেলিভারি এলাকার মহিলারা কয় হসপিটালে যান তাড়াতাড়ি আপনার অবস্থা ভালো না মা বুর্গা পরে বিকালবেলা রওনা হয়েছে হসপিটালে যাবে ছেলেটার সামনে দাঁড়াইয়া ডাকে মা কই যাইবা গো আমারে কিছু কইলা না গো মা তুমি না কোথাও গেলে আমারে আগে জামা কাপড় পরাইতা তারপরে নিজে বুর্গা লাগাইতা আজকে আমারে কিছু না কইয়া বুর্গা লাগাইছো কই যাইবা তুমি বাবা গো আমি হসপিটালে যাব আমার অবস্থা বলে ভালো না ছেলেটা ডাকতেছে মা দেরি করো না তাড়াতাড়ি আইসো তুমি না আসলে আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে বাবা জানি না রে বাবা ভাগ্য যদি ভালো হয় বাড়িতে ফিরে আসবো মায়ের গলায় ধরবি ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মার মুখ দেখবি ইয়াল্লা যারা পরীক্ষা দিতেছে কামিয়াবি দান করে দাও যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দিয়ে দাও যাদের ছেলে মেয়ে দিয়েছো ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও ইয়াল্লার একটা দরখাস্ত করি গাউসে পাকের রুহানি ফয়েজ আমাদেরকে নসিব করে দাও আজকের মাহফিলের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও তোমার নবীরে একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ মা বোনদের কেরাবিয়া বস্তির মতো বানাইয়া দাও ইয়াল্লা মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দাও হ্যাঁ মাহবুব 15তম বার্ষিকী মাহফিল বিদায়ী হয়ে যায় এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো গো আল্লাহ এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গোদারায় উঠাইয়া ফুলচিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ ইয়াল্লা মাহফিলের উসিলাই তিন দিনের মধ্যে এলাকায় রহমতের বৃষ্টি দাও গো আল্লাহ আল্লাহ তিন দিনের মধ্যে রহমতের বৃষ্টি দাও গো আল্লাহ তোমার নবীর আশেক পাগলদেরকে রহমতের বৃষ্টি দিয়ে শান্তি করে দাও গো আল্লাহ এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত তুমি কায়েম রাখো গো আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের সিলাই দুরুদ ও সালামের সিলাই ইয়াল্লা গাউসে পাকের নেঘা রুহানি ফাইজের সিলাই আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খলকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়াসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم